গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাত্রে আমার একটা হল ভিডিও এডিট করার ছিল, শ্যুট তো আগেই হয়ে গেছিলো কিন্তু এডিটটা করা হচ্ছিলো না, সময় পাচ্ছিলাম না। আর না আজকে রাত্রে, কালকে যেহেতু দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো একটু ফ্রেশ লাগছিলো, বললাম না আজকে একটু এডিটটা করে নিই, না সময় হচ্ছে না আর। তো কালকে এডিট করে পুরো আপলোড করে দিয়েছি, এই করতে করতে কালকে রাত্রে শুতে শুতে আমার 3:45 বেজে গেছে, মানে বিছানায় গেছি তো 3:45 সময়। দুধ এসছে, বেল বাজিয়েছে, তখন ঘুম ভেঙে গেছে, তখন 8:15 বাজে। বললাম বাবা, মানে তখন যদি দুধ না আসতো তাও হয়তো ঘুম ভাঙতো না, তাতে যদি স্যার আসতো তাহলে তো ঘুম ভেঙে যেত, মানে উঠতে হতো। যেহেতু স্যার আসবে না, আর আমি ওই জন্যই করেছি কালকে যে স্যার আসবে না, একটু ঘুমোতে পারবো। যাক, এই হচ্ছে ব্যাপার, সকালবেলা উঠে সকালের টুকটাক কাজকর্ম, ঘর তোর পরিষ্কার, মানে বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে অলরেডি, ওই ঘরে পূজা কাজ করতে চলে এসছে, বাসন মাজছে। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কালকে একটু হাওয়া দাওয়াতে, কালকে রাত অব্দি ওয়েদারটা ঠিকঠাক ছিল, আজকে দেখো সকাল হতে না হতেই একদম আবার সেই রোদ উঠে গেছে আর গরমও পড়েছে, তার মানে বুঝতেই পারছি আজকে আবার কী হাল হতে চলেছে। দেখি চলো এইভাবেই আজকে দিনটা শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এ দেখো সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে কে এসছে, এ কিন্তু আমার একজন ননদ হয়, আমার বড় ননদ, না ননস বলবো, বড় হলে কে হয় ননস, আমার কিন্তু ননস হয়, মানে আমার হাজবেন্ডের পিসির মেয়ে আর কি। এই আমার যেই পিসি মেয়ে, ওই পিসি একবার এসেছিল আমাদের বাড়িতে, সেখানে ভিডিও করেছিল। তো হচ্ছে আমার ননস খুব আদরের আমাদের আর কি, বিয়ের পর থেকে আমার বিয়ের পর থেকে আমাদের হাতে পরে পরে সব শিখিয়েছে, এই করতে হয় ওই করতে হবে, গিন্নি গিন্নি করে এই করো না সেই করো না ওই করো সেই করো, বিয়ের পরে ফোন করে করে বলতো, ওটা করেছো তো এটা করেছো তো ওটা করবে এটা করবে, সব ফোন করে করে গাইড করতো আর কি। তো যাই হোক খুব ভালো, অনেকদিন পর আসলো, আবার এসতে এসতে কিন্তু এখন থাকবে না, বলতে চলে যাবে, মানে একদিনে এসছে সব ডিউটি পালন করবে, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ভাইয়ের বাড়ি কাকার বাড়ি সব ঘুরে 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 তবে বাড়ি যাবে। অনেক সকালে এসছে, 8:30 নাগাদ এসছে, তখন ওরা ঘুমাচ্ছিল বলে আসলে এখন এসছে। যাক একটু শরবত খেলো খালি, আর কিচ্ছু খেলো না, বলে পেট ভর্তি পেট ভর্তি থেকে যাও আছে। না না না, লাজুক ও আসবে না, বসে না 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 ও বসে আছে ওইখানে। আবার তাতানের যখন 5 বছরের জন্মদিন হয়েছিল তখন কত ছোট এসেছিল, আমার বিয়ের সময় তখন 3 বছর না 3.5 বছর বয়স, তো বড় হয়ে গেছে। চলো খুব ভালো লাগলো সকালটা আজকে তুমি আসাতে, অনেকদিন পর দেখলাম, সারাদিন থাকবো গল্প করে মরবো, চলে যাবো আর কিছু নিয়ে আসতে, না না ওটা এনেছে অনেক, তুমি রাখো তুমি রাখো তুমি খাও, না না ও পরে খাবে, এটা তোমার জন্য তুমি খাও, আমি হাঁপিয়ে গেছি এত কথা বলেছিস, ভুল করে ওইখানে ভেবেছি ওদিকে গেট, ওরা আসিস মনে কোনো অনুষ্ঠান করো আর কি, কোনো নিমন্ত্রণ করো, হ্যাঁ মানে আমার আসবি, হ্যাঁ দিদি এসো আবার, আচ্ছা আচ্ছা এই এত কিছু করার পর কি কি পাওয়ার জন্য এত কিছু, কি আরে ওই যে ওই মন দিদির জন্য এনেছে না, তোমাদের জন্য এনেছে,
আজকে এখন বেজে গেছে 11:05। আজকে একটু লেট হয়ে গেল, এখন আমি ব্রেকফাস্ট করব। ও প্রায় 5 বছর পর আসলো। 5 বছর পর আসলো প্রায়। আর ও একদিনে এসে সব বাড়িতে দর্শন করে ঘুরেছে। সব বাড়িতে কেউ বলতে না পারে যে আমার বাড়ি আসলে। হ্যাঁ, যে ব্যারাকপুরে আসলে আমার বাড়ি আসলে না আমার বাড়ি আসলে না কেউ যেন বলতে না পারে। সবদিকে মন রক্ষা করে 5 বছর পর একদিন আসলো, একদিনে সব ঘুরে টুরে দাও বাড়ি। 5 বছরই হবে না? ওরকমই হবে, অনেক বছর পরেই আসলো। তো আজকে আমি খাচ্ছি সাবু মাখা। আজকে সাবু মাখাতে দিয়েছি আম, সন্দেশ, নারকেল আর চিনি। হ্যাঁ, আম, সন্দেশ, নারকেল আর চিনি, হ্যাঁ ব্যাস এই দিয়েই আজকে সাবু মাখা। আমার খুবই ভালো লাগে খেতে, কালকে মনে করে ভিজিয়ে রেখেছি। তো এটাই ব্রেকফাস্ট করবো। আর সব থেকে বড় কথা, আজকে আমার এখনও ভিডিও এডিট হয়নি, জানি না 11:00 বেজে গেছে, কখন কি করব, কখন রান্নাবান্না করব আমি জানি না, আজকে কি হবে না। তো এখানে আমি ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। এই যে আর কাতান এখানে পড়তে বসেছে, ওকে বললাম এখন প্রসেসিংয়ে আছে, বললাম হয়ে গেলে আমাকে একটু বলিস, ততক্ষণ বসে থেকে লাভ নেই, আমি যাই আমার কাজে। আর এখন বেজে গেছে কটা যেন, একটা বেজে গেছে। আর এদিকে আমার পুরো লন্ড ঘন্ড, কিচ্ছু করা হয়নি, 11:30 সময় বসলাম আমি এডিট করতে। যাই, মোটামুটি 1.5 ঘন্টা তো লাগেই, তাই না? তো চলো আগে বাসনগুলো জায়গা মতো রেখে নিই। আর আজকে একটু বাজারে গেছিলো সবজি বাজার করতে আর কি। এখানে লাল শাক, আলু, উচ্ছে, গাঁঠি কচু, মোচা, এগুলো সব নিয়ে এসছে। এগুলো এখন থাক টেবিলটার। ব্যাগে কি আছে? ও, ব্যাগে কিছু নেই। আগে আমি বাসনের দিকটা পরিষ্কার করে, আর এদিকে না আমি মাছ ভিজিয়ে রেখেছি অলরেডি, বোয়াল মাছ হবে। আর ভাবছি তাড়াহুড়ো করে কি করব, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিই ব্যাস, কারণ এখন শাক বেছে শাক রান্না করার মতো সময় নেই। উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিই আর বোয়াল মাছ হয়ে গেছে। বাহ, তাহলে হয়ে গেছে। তাহলে চলো আগে আমি ভিডিওটা আপলোড করে দিই, তারপর আবার আসি। রান্নাঘর বাসন টাসন জায়গা মতো রেখে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে এখন তো রান্না করছি এরকমই থাকবে, মানে বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আজকে বোয়াল মাছ হবে। তো বোয়াল মাছ ধুয়ে নুন হলুদ মাখা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ বললাম তো, উচ্ছে আলু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, মানে গ্যাস বন্ধ করে দিয়েছি, সিটি পড়ে গেছে। আর এদিকে কিন্তু আমি টেবিলও পরিষ্কার করে দিয়েছি। তো এগুলো রান্না করতে আসা লাগে না, যদি এইখানে নোংরাটা এক এক সময় মনে হয় কি থাক, এরকম থাক, রান্না করার মাঝখানে পরিষ্কার করবো, কিন্তু কেমন অস্বস্তি অস্বস্তি লাগে। এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার রান্না বসাবো, বেশ ভালো লাগে। এদিকে কিন্তু আমার মাছের ঝোল রেডি। এই যে এবার একটু নুনটা চেক করে নামিয়ে দেবো, তাহলেই কমপ্লিট। রান্না কমপ্লিট। এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, মানে মেখেছি কাঁচা তেল নুন লঙ্কা দিয়ে। আর এই হচ্ছে আজকে বোয়াল মাছ। ভালো হাওয়া দিচ্ছে, আর হাওয়া দেওয়ার পর না ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আজকেও তাই সেম না, হ্যাঁ ঝড়ের মতোই হাওয়া দিয়েছে। কালকে তো এক ঝলক দিয়েছিল, আজকে তাও অনেকক্ষণ হয়েছে ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে সত্যি, গরম লাগছে না। হ্যাঁ, কিন্তু অতটা গরম লাগছে না, পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। যারা বৃষ্টি না হোক অন্তত এরকম হলো একটু শান্তি। সেটাই আমি বলতে যাচ্ছি যে বিছানাটার অবস্থা দেখো, যাই হোক পড়তে বসেছে, পরে উঠলে আমি বিছানাটা ঠিক করবো।
আর একটু আগে মা আসলো, মা এসে না আমার ননদ এসেছিল না, ননদ বলতে না আমার ঠিক কেমন লাগছে, মানে বিয়ের পর থেকে দিদি দিদি বলে আসছি, তো বিয়ের পর থেকে না বিয়ের আগে থাকতেই দিদি দিদি বলে আসছি, তো ননদ বলতে কেমন লাগে, ও দিদিই বলো বলছি, ঠিক আছে। দিদি মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই মিষ্টি দিয়ে গেল। যাবো রান্না বান্নার দিকে, অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে আসলাম, সন্ধ্যাটা আসা হয়নি, টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরেছি, আর ওয়াশিং মেশিন চালাতে পারলাম না কারণ কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, ওই ঝড়টা ওঠার পর থেকে কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, এই এখনো ইনভার্টার চার্জ হচ্ছে, মানে একটু আগেও ছিল না এখন আবার কারেন্ট এসছে। এবার এইভাবে অনিশ্চয়তার মধ্যে কিভাবে চালাবো, চালালাম না থাকবে, কালকে সকালবেলা সব রেডি করা গেছে, কালকে সকালবেলা চালিয়ে দেবো। বলেছিল একবার যে খিচুড়ি করো, তারপর বলে কি দূর ঝড় বৃষ্টি তো নেই, কি খিচুড়ি করবো গরমের মধ্যে, তাহলে না ঠান্ডা হয়ে গেছে। মানছি বাইরে ঝমঝম বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে, মানে যেই পরিমাণে গরম ছিল কালকেও এতটা পরিমাণ ঠান্ডা হয়নি, আজকে যতটা ঠান্ডা হয়েছে, তাই না বলো, আজকে বেশি ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আজকে আমারও সত্যি কথা বলতে গেলে আমারও না আজকে রুটি ফুটি খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটু খিচুড়িই খাই আর অন্যরকম, অনেকদিন পর খিচুড়ি করলো হয়েছে, খিচুড়ি আর আলু ভাজা, আর এই আজকে ডিমের কথা বলতে ঠিক সাহস, আমাকে মানে সাহস পাচ্ছে না, এখন নিজেই উঠে খেতে করে নিজেই করা শুরু করে দিয়েছে, যারা বললেই যদি একবার বলতাম, আমি তো জানি মনে হয় আমি একবার যদি বলতাম যে কি তো একটু ডিম করবে তুমি শুরু করে দিতে রে তো আমি তো নিচ্ছি উনি না না তাহলে আমি জন্য আমি কি বললাম চুপচাপ নিজে না না আমি আগে কি বললাম আমি করছি দুটো ডিম করি আমি করছি আগেই বলেছি আমি করছি আগে বলছি আমি করছি না আমি তো কেটে বসে তাই না ভাই মা মনে করলো তুমি যেটা বললে ওরকম ভাবে করে না বাবা এই খা 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 করে কি তো তুমি উল্টো পাল্টা খাওয়ার কথা বলবে তাহলে কি করবে তুই বুঝছিস মা মনে বলে না ওরম বলে কিন্তু যেভাবে তুমি বললে ওরম ভাবে না বললো এক নিঃশ্বাসে বলে যায় তাহলে এক মিনিট মানে শুরু করলে শুধু যদি বলতাম কি করো ডিমের ভুজিয়া করো ব্যাস এক মিনিট এক মিনিট চলে বলে দিলে কি করেন কি কর ডিম ব্যাস তো আমি ঠিক এক মিনিট চলে পুরো মানে 10টা ওয়ার্ড এক মিনিট আচ্ছা 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 বাবা বুঝুন তোমাকে নিয়ে একদিন আজকে আমি একটা ভিডিও বানাবো যে আমার নিন্দা তুমি কি কি করতে পারো বলো তো তুমি বলে একদম লিস্ট বানিয়ে দেবে আর যদি বলি আমার অনেক ঠান্ডা অনেক ঠান্ডা একটা ঝড়ের মতো হলো আর ঠান্ডা হাওয়া দিয়েছে তাতেই ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি কিন্তু হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে গুড নাইট এন্ড টাটা নাইট ড্রেস পরে নিয়ে যেতে বালিশ চলো টাটা